আজকের একটা নাস্তা রেসিপি করব, সেই জন্য এখানে একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এখানে 200 গ্রাম গরুর দুধ আছে, এটা হালকা গরম। 1 চামচ ভরে ইস্ট দিয়ে দিচ্ছি, আর এখানে 2 টেবিল চামচের মতন চিনি দিলাম, এটা লাল চিনি। একটু ভালো করে মিশিয়ে নিব। একটা ডিম দিয়ে দিচ্ছি, এখানে 1 কাপ ময়দা নিয়েছি মেজারমেন্ট কাপে, এটা তো হবে না, আরও লাগবে। মোট 2 কাপ ময়দা দিলাম, একবারই দেইনি, অল্প অল্প করে দিয়েছি, তিনবারই দিলাম। আর এখানে কিন্তু আমি একটু লবণ দিয়ে দিব, একটু লবণ দিয়ে দিতে হবে, একটু লবণ দিয়ে দিলাম। খুব সফট একটা ডো হবে এটা। এখন আমি রেস্টে রেখে দিব, একটু গরম জায়গায় রেখে দিব। আধা ঘন্টা পর আমি আসলাম, আর এটা বাতাসটা বের করে নিয়েছি, আর এখন এটা কিছুটা ময়দা দিয়ে ভালো করে মুছে নিব। ভালো করে ডোটাকে মুছে নিয়েছি, আর এবার এটা কেটে নিব আমি, মানে লেচি আকারে কেটে নিব। রুটি বেলে নেব আমি, এতটুকু বড় করে 3টা রুটি বানিয়ে নিয়েছি। এখানে একটু ঘি ব্রাশ করে নেব, ঘিটাকে একটু মানে গলিয়ে নিয়েছি, বাটার করতে পারেন ব্রাশ, ঘি বাটার যদি কোনোটাই না থাকে তাহলে অবশ্যই তেলটা করে নেবেন। এটার উপরে একটা রুটি দিয়ে নেই, আবারও ঘি ব্রাশ করে নিচ্ছি, আর একটা রুটি দিয়ে দিচ্ছি। যেভাবে 2 ভাগে ভাগ করে নিচ্ছি, এখান থেকে যে কোনো একটা উঠিয়ে নেন। এটা এখন হাত থেকে এটা আস্তে আস্তে বের করে নিন, বের করে এই যে, আর এবার এটাকে এইভাবে উল্টিয়ে নিব, এই যে, তারপরে এই যে আস্তে আস্তে করে, এই যে এইভাবে করে আমি সবগুলো বানিয়ে নেবো। এই যে এমন নাস্তাগুলো ভাজতে চলে আসলাম, তেল দিয়েছি বেশ কিছুটা, একটু বেশি তেল দিতে হয়, যাই হোক এটা এখন ভাজতে দিয়ে দিলাম। আঁচটা কিন্তু একদম কম থাকবে, তেলটা অনেক বেশি গরম হবে এমন না, হালকা গরমে দিতে হবে। এটা উল্টিয়ে দিচ্ছি, নাস্তাটা খুবই টেস্টি একটা নাস্তা। আঁচটা কিন্তু কম রাখবেন, বেশি আছে কিন্তু এটা ভাজা যাবে না, পুড়ে যাবে। আমি উল্টিয়ে পাল্টিয়ে খুব সুন্দর করে ভেজে নিয়েছি, আপনাদের পছন্দের মতন কালার মানে করে নেবেন, আমার এই কালারটাই পছন্দ। যাই হোক এটা হয়ে গেছে, আর এটা আমি এখন নামিয়ে নিচ্ছি, তেলটা একটু ছেঁকে নামিয়ে নিব। আজকে যে রেসিপিটি করব, একটা নাস্তা রেসিপি করব, খেতে অসাধারণ লাগে, যাই হোক সেই জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা, আটা দিয়ে এটা করা যাবে। 7 মতো লবণ দিয়ে দিলাম, আর এখানে 1/2 চামচ ইস্ট আছে, ইস্টটা দিলাম। 1টা ডিম দিয়ে দিলাম, 1টা সবগুলোর সাথে মাখিয়ে নিব। একটু পানি দেব, একটু হালকা কুসুম কুসুম গরম পানি, এটা খুব সফট একটা ডো করব। আর এখানে দিয়ে দেবো 1 চামচ তেল, আধা ঘন্টার জন্য এটা আমি গরম জায়গায় রেস্টে রেখে দিব। এখানে আমি 2টা আলু সিদ্ধ নিয়ে নিয়েছি, এখানে 1 টেবিল চামচ ভাজা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি,
স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, এক চামচ দিয়েছি চিলি ফ্লেক্স। তেমন কোনো মশলা আমি আলুতে দিব না, আর আপনারা যদি দিতে চান দিতে পারেন। গোটা চামচ দিয়ে দিলাম ব্ল্যাক পেপারটা, কালো গোলমরিচ। বাচ্চারা যদি খায় তাহলে ঝালটা কম দিবেন, বা না দিলেও হবে। আলু মাখানোটা হয়ে গেল আমার, 1 ঘন্টা পর আমি আসলাম। বাতাসটা বের করে দিচ্ছি, শুকনো ময়দা কিছুটা ছিটিয়ে নিব। বোটটা একটুখানি তেল দিয়ে নিচ্ছি, ডোটা এখন নাস্তাটা বানানোর জন্য রেডি হয়ে গেছে। এটাকে আমি পিস করে নিচ্ছি। এই যে এইভাবে করবেন, দেখেন আমি দেখাচ্ছি, যেভাবে একটু খেয়াল করে দেখলে বুঝতে পারবেন। আর এটা ডোটা একটু পাতলাই থাকে, আর আলুর পুরটাকে আপনার মানে 4 ভাগে ভাগ করে নেবেন। এই যে দুই সাইডে মাথা ধরে, এই যে মুখটা যেন খোলা না থাকে কোনো দিকে, এভাবে সবগুলো বানাবো। ভাজতে চলে আসলাম, আর তেলটা অত বেশি গরম মানে হবে না, যে বেশি গরম হলে খুব তাড়াতাড়ি পুড়ে যায়। যাই হোক, হালকা গরমে দিতে হবে, হালকা গরম তেল। ওই অবস্থা আমি এই যে দিয়ে দিলাম, এটা আস্তে আস্তে ভাজা হবে। এটা এখন আমি উল্টিয়ে দিচ্ছি, একটা সাইড আমি 3 থেকে 4 মিনিট ভাজলাম। আপনার পছন্দের মতন কালার হলে উল্টিয়ে দিবেন। আর এই মুহূর্তে আঁচটাও আমি একটু বাড়িয়ে দিয়েছি। এটা উল্টিয়ে পাল্টিয়ে আমি প্রায় 6 থেকে 7 মিনিট ভেজে নিলাম। আর এটা আমার এখন হয়ে গেছে দুই দিকে একই কালার। বাসে আপনারা এটা অবশ্যই অবশ্যই ট্রাই করবেন, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই দোয়া করি। আল্লাহ হাফেজ।